আমার খুমটাই সমষ্টির এখন সভা হয়েছিল, সেই সভাখনত মই কিছু কাপড় পরিধান করেছিল যেটা দৃষ্টিত পদুম ফুল বলে কৈছে, মানে এনেকা ধরনের আলোচনা করেছে যে মোর সেই ব্লাউজট পদুম ফুলের ছবি মই লগাই আছো যাতে মই বিজেপিলে যাম বলে তেওঁলোকক প্রতিপন্ন করবোক দেখাব পার। গতিকে সেই পরিধানট মই কেতিয়াও মানে ভবা নাছিলো যে তাত পদুম ফুল আছে বা কিবা ফুল এটা আছে, কিন্তু কি ফুল আছে মই ভবা নাছিলো, মোৰ পছন্দ লাগিছে মই পিন্ধিছো। কিন্তু সেইটো লৈ পিনেও যেতিয়া আলোচনা হয়েছে, গতিকে মই অতি দুখ পাইছো। সেইদিনাখন ৰাতি মই কান্দিছো, কারণ মহিলা হিসাবে মই অন্তৰত যথেষ্ট আঘাত পাইছো। যিটো দলত এনে ধরনের নিকৃষ্ট আলোচনা হয়, সেই দলের লোকসকলের লগত মই কেনেকে কাম করব? মই দলটো বেয়া বলে কবলে খোঁজা নাই, কিন্তু দলের যিসকলে নেতৃত্ব বর্তমান বহন করে আছে সেই নেতৃত্বর লোকসকলে, মই তল পর্যায়ের কর্মীসকলের কথা কবলে যাই নাই, নেতৃত্ব পর্যায়ের লোকসকলে সেইটো যেতিয়া আলোচনা করে তাতকৈ আর দুঃখের কথা একো নাই। আর সেইকাৰণে মই ভাবো যে মহিলা একেবারে সুরক্ষিত নহয় বর্তমান কংগ্রেস দলের, যিসকল নেতা আছে সেই নেতাসকলের সংগত মহিলাসকল কেতিয়াও সুরক্ষিত নহয়। গতিকে মই ভাবো যে এনেকুৱা এটা দলৰ মজিয়াত মহিলাসকল নথকাই ভাল।